রবিবার যে তিনটি বিধানসভাতে নির্বাচনের ফলাফল বেরোবে তার মধ্যে একটি বিধানসভাতে কংগ্রেস প্রার্থী দিয়েছে। সেই প্রার্থী প্রচারের সময়ও বেশি দিন পাননি। শামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীকে ঠিকমতো প্রচার করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন অধীর রঞ্জন চৌধুরী। এর মধ্যে কংগ্রেস যে লিড দিয়েছে এটাই অনেক। রবিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি ভবানীপুরে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আর কি বললেন তিনি শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আসলে তিনটি আসনের মধ্যে একটা আসনে কংগ্রেসের প্রার্থী আছে এবং সেই প্রার্থী তার প্রচার শুরু করেছে ভোটের 7 দিন আগে। গোটা মুর্শিদাবাদ সব এমএলএ গত বিধানসভায় তৃণমূল জিতেছে, সব পঞ্চায়েতদের দখলে, সব মিউনিসিপ্যালিটিদের দখলে, আর আমাদের প্রচার শুরু হয়েছে 7 দিন আগে। কারণ যিনি প্রার্থী আমাদের, সেই প্রার্থী দ্বিধা করছিল নির্বাচনে লড়তে, সেগুলো সবাই জানেন আপনারা। তারপরেও আমি প্রার্থীকে ধন্যবাদ জানাবো যে আমাদের প্রার্থী কিন্তু প্রাণপণে চেষ্টা করেছেন। 7 দিন হলেই বা, কিন্তু 7 দিনে আমাদের প্রার্থী কিন্তু চেষ্টা করেছেন, তাই চেষ্টা করেছেন বলেই এখনও পর্যন্ত শামশেরগঞ্জের যে নির্বাচনের গণনা, সেই গণনায় কংগ্রেস এখনও টিকে আছে। তো যাই হোক, নির্বাচন আমরা লড়েছি এটাই বড় কথা। মুর্শিদাবাদে কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিনা যুদ্ধে তৃণমূলকে জায়গা ছাড়িনি। ভবানীপুরের মানুষের, আমি নির্বাচনের দিন সকালেও বলেছিলাম, ভবানীপুরের মানুষের নির্বাচনে অংশগ্রহণের যে শতাংশ, অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বোঝা যাবে যে মমতা ব্যানার্জির প্রতি সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আছে কি নেই। তাতে একটা জিনিস পরিষ্কার, ভবানীপুর মমতা ব্যানার্জি নিজের এলাকা হলেও মাত্র 53% ভোট নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে বোঝা যায় যে মমতা ব্যানার্জির প্রতি ওই এলাকার মানুষের উচ্ছ্বাস বলতে যা বোঝায়, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস বলতে যা বোঝায়, সেটা কিন্তু নেই। মিশন মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ ও কলকাতার একাধিক অভিজ্ঞ ও প্রসিদ্ধ চিকিৎসকেরা বসছেন এখানে। নিউরোসার্জন, বাতের ব্যথা, ইউরো জেনারেল ফিজিশিয়ান, শিশুরোগ, হৃদরোগ, সুগার, থাইরয়েড, স্ত্রী, প্রসূতি, কিডনি, লিভার, যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকদের দেখাতে হলে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। এছাড়াও প্রতিদিন USG ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়। ঠিকানা লালদিঘি দিশা চোখের হসপিটালের পিছনের বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732983950। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই, নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্ট লেক সেক্টর 3, কলকাতা 700।